আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই আমার সাথে একটা ভৌতিক কাহিনী ঘটে যেটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। এত ভয়ঙ্কর একটা জিনিস আমার সাথে ঘটে গিয়েছে, এই রাতের কথা এখনো যখন মনে পড়ে খুবই ভয় লাগে। আমার ভাগ্নি ছাড়া কখনোই ঘুমাইনি। একদিন রাতে 3টার দিকে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তখনই আমার ওয়াশরুমের লাইটটা অফ হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম যে হয়তো বা কারেন্ট চলে গিয়েছে, বাট নো। তারপরে যখন আবার দেখলাম যে অটোমেটিকলি আমার ওয়াশরুমের দরজা খুলে যাচ্ছে, এটা কিভাবে পসিবল ভাই? এটা দেখে আমি যে ভয় পেয়েছিলাম। তারপরে আমি যখন রুমে অন্য রুমে চলে গিয়েছিলাম যেখানে মানুষ আছে, আমার বড় বোনের রুমে চলে গিয়েছিলাম। যখন আমি রুমে গেলাম তখনই আমি দেখলাম আমার স্কিনে, আমার বডিতে খামচির দাগ। সবসময় আমি আমার ভাগ্নির সাথেই ঘুমাতাম, কিন্তু ওই দিন আমার ভাগ্নি আমার সাথে ঘুমায়নি, যার জন্য আমার যেটা হয়েছিল, আমার দরজাতে রুমের বাইরে কেউ একজন ডাকতে খুলে আমি জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম। কাহিনীটা ঘটার পরে আরো অনেক অনেক কাহিনী ঘটেছে আমার সাথে। আমি যখন সোফার রুমে বসে তখনই ফিল করতে পারি যে কিছু একটা আছে। আমার লাইফে ঘটে যাওয়া আরো অনেক অনেক ভৌতিক কাহিনী আছে, সেগুলো জানতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবা। নেক্সট ভিডিওতে আবার